আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটা ভিডিওতে। এবং আজকের ভিডিওটা খুবই ইম্পর্ট্যান্ট, কারণ আপনারা যারা এতদিন টেনশন করছিলেন বা আমরাও যারা দেখছিলাম যে VFS অফ, তাদের জন্য একটা সুখবর প্লাস দুঃখবরও আছে। তো সুখবর নাকি দুঃখবর, দুঃখের খবর সেটা এখন পর্যন্ত স্পেসিফিকলি বলা যাচ্ছে না। এর কারণ হচ্ছে আজকে 23 তারিখ থেকে, নভেম্বরের 23 তারিখ থেকে অনেকেই জানেন বা শুনেছেন বা অনেকে হয়তো ভিডিও দেখেছেন যে VFS তাদের আবার কার্যক্রম শুরু করতে যাচ্ছে এবং রেজিস্ট্রেশনটা আবার স্টার্ট করতে যাচ্ছে। সো এর কারণে অনেকেই বলছে যে এখন আর আগের মতো হবে না, যে ড্র সিস্টেমের জন্য অপেক্ষা করতে হবে বা টাকা দিয়ে আপনি ডেট পেয়ে যাচ্ছেন। তো এটা এখনও আসলে বলা যাচ্ছে না, কারণ যেহেতু অনেক পরিমাণে ফাইল জমা হচ্ছে এবং ওয়ার্ক পারমিট বের হচ্ছে এবং ড্র সিস্টেমের কারণে এগুলো কিন্তু অনেক লোড হয়ে যাচ্ছে অ্যাম্বাসির উপরে। তো এটা মনে হচ্ছে যে তারা হয়তো ডিসেম্বরের আগ পর্যন্ত, যেহেতু বলা যাচ্ছে না এখন পর্যন্ত ডিসেম্বর আসতে দেরি আছে, ডিসেম্বরের একটা পূর্ণাঙ্গ রিপোর্ট তারা আবার করবে যে VFS আসলে কিভাবে তাদের কার্যক্রমটা পরিচালনা করবে। এখানে রেজিস্ট্রেশনের কথা বলা হয়েছে, অনেকেই শুনছেন, কিন্তু এর মানে এই না যে তাদের কাছে আপনারা আগের মতো আবার টাকা দিয়ে ডেট নিতে পারবেন, কারণ যেহেতু দুর্নীতির একটা কারণ ছিল এবং দুর্নীতির কারণেই কিন্তু আপাতত সেই সিস্টেমটা অফ করে দেওয়া হয়েছিল, যে VFS এর মাধ্যমে ডেট নেওয়ার যে বিষয়টা ছিল সেটা। তো এখনো সেটা শিওর হয়ে বলা যাচ্ছে না যে আসলেই কি আগের মতো তারা কার্যক্রম করবে নাকি নতুনভাবে জাস্ট শুধু VFS কে দায়িত্ব দেবে ফাইলটা নেয়ার এবং সিস্টেম সে আগের মতো লটারিরই থাকবে। তাই এখানে এখনই এত খুশি হওয়ার যাচ্ছে না বা খুশি হওয়ার কারণও নাই, কারণ যদি সেই সিস্টেমটাই থাকে যে শুধুমাত্র অ্যাম্বাসিতে ডিরেক্ট ফাইল জমা না দিয়ে VFS তাদের থার্ড পার্টি হিসাবে শুধুমাত্র ফাইলটা জমা নেবে এবং রেজিস্ট্রেশনের মাধ্যমে তারা আবার ওই লটারির জন্যই কাজ করবে, তাহলে কিন্তু সেই মানে যেই লাউ সেই কদু বলে যে কথাটা আছে সেটাই, কারণ এখানে কিন্তু আপনারা টাকা দিয়ে আর কাজ করতে পারবেন না। আর যদি না হয় যে আগের মতোই হবে, যে VFSC তাদের সব কার্যক্রম পরিচালনা করবে আগের মতোই, তাহলে হয়তো আমরা আশা করতে পারি আবার সেই টাকা দিয়ে, যে টাকার খেলাটা ছিল টাকা দিয়ে ডেট নেওয়ার ব্যাপারটা, সেটা আবার চালু হতে পারে। তাই এখনই এত মানে খুশি হওয়ার কিছু নাই, কারণ অনেকেই বলছে যাদের ভিডিও, সো তাদেরকে আপনারা জাস্ট আমি বলবো যে একটু ধীরে সুস্থে বুঝে শুনে একটু ভিডিও দেন, কারণ হচ্ছে নিজেদের প্রফিটের জন্য কেউ ভিডিও না দিয়ে একটু চিন্তা করেও ভিডিও বানানো উচিত, কারণ VFS এর এখনও কিন্তু জাস্ট বলেছে যে তারা 23 তারিখ থেকে আবার রেজিস্ট্রেশন কার্যক্রম, মানে আজকে থেকে আবার নভেম্বরের 23, 2023 সাল, আজকে থেকে তারা আবার কার্যক্রম শুরু করতে পারবে, রেজিস্ট্রেশন করতে পারবে। এখনও কিন্তু বলা হয় নাই যে VFS এ আসলে কাজটা কী হবে। তাই এই ব্যাপারে ডিসেম্বরের আগ পর্যন্ত, 1 তারিখে বা ডিসেম্বরের মাঝামাঝি যে কোনো সময় বা ডিসেম্বরের প্রথম দিকে যে কোনো সময়ে আরেকটা নোটিশ আসতে পারে যে VFS আসলে অ্যাকচুয়ালি কীভাবে তাদের কার্যক্রমটা পরিচালনা করবে। তাই আমি বলবো, এটা আসলে অনেকেই বলছে সুখবর সুখবর, এখানে সুখবর বা কুখবর কোনোটাই এখন পর্যন্ত নির্ধারণ করা যাচ্ছে না, কারণ এখন পর্যন্ত কিছুই ক্লিয়ার করা হয় নাই। কিন্তু আসার কথা হচ্ছে যে আমরা আসলে এখন যাদের ওয়ার্ক পারমিট আছে বা ওয়ার্ক পারমিট বের হচ্ছে, তারা আবার একটা নিশ্চয়তা থাকবে যে আমাদের রেজিস্ট্রেশনটা ঠিক মতো আমরা করতে পারবো এবং ফাইলটা জমা দিতে পারবো। সো এরপরে কি হবে, তারা VFS এর মাধ্যমেই ফাইল চেক করে আমাদেরকে ভিসা আগের মতো দিবে কি দিবে না সেটা বোঝা যাবে নভেম্বর মাসটা শেষ হয়ে গেলে, তারপর নেক্সট যে নোটিশটা আসবে সেটার উপরে। কারণ লটারি সিস্টেমে একটা ছিল যে টাকার খেলাটা ছিল না, কিন্তু সমস্যা হচ্ছিল যে কারোই ডেট আসছিল না। আর যেহেতু অনেক বেশি প্রেশার পড়ে যাচ্ছে, আমার যেটা মনে হয় যে কারণে তারা এখন এই সিস্টেমটা আবার চালু করার হয়তো উদ্যোগ নিয়েছে যে VFS তাদের থার্ড পার্টি হিসেবে কাজ পরিচালনা করবে। কিন্তু আমার যেটা ধারণা, যেহেতু টাকার একটা 2 নম্বরই ছিল, টাকা নিয়ে টাকা খেলার একটা চলছিল আর এটা পোল্যান্ড গভর্নমেন্ট নোটিশ করেছিল,
যার জন্য অফ করে দিয়েছিল VFS-এর কার্যক্রম। আবার সেটা অন করার পর আমার মনে হয় না যে তারা আবার ওই সিস্টেমটাই চালু করবে, তারপরও এটা বলা যাবে আসলে এই মাস শেষ হলে আর নেক্সট যে নোটিশটা দেবে সেটার উপরে। তাই বলবো একটু অপেক্ষা করেন। ভিডিও অনেকেই দিচ্ছে যে হ্যাঁ VFS ওপেন হয়ে গেছে, VFS-এ এখন আবার সেই কার্যক্রম পরিচালনা হবে, টাকার কার্যক্রম পরিচালনা হবে, টাকা দিয়ে ডেট নিতে পারবেন। এগুলা আসলে এখনই আপনারা এত খুশি হওয়ার কিছু নেই বা শুনেন না, আসলে একটু পরে কিছুক্ষণ ওয়েট করেন, কিছুটা দিন ওয়েট করেন আর কিছুদিন, কারণ যেহেতু একটা নোটিশ এসেছে অবশ্যই আর একটা নোটিশও তারা দিয়ে দিবে খুব শীঘ্রই, এবং তারপরেই আসলে বোঝা যাবে যে আসলে VFS কি করতে যাচ্ছে। তো আমি যেটা বলবো যে এটা সুখবর, VFS তাদের কার্যক্রম পরিচালনা করবে আজকে থেকে, আপনারা রেজিস্ট্রেশন করতে পারবেন, কিন্তু কিভাবে করবেন সেটা আবার নেক্সট মান্থে হয়তো বা আবার কিছুদিনের মধ্যে হয়তো জানা যাবে। তাই বলবো সবাই আরেকটু ধৈর্য ধরেন এবং আশা করা যায় বা দোয়া করি যে আবার আগের মতো হোক, সবাই নিশ্চিন্তে ডেট পাক, কারণ এর জন্য কিন্তু ইন্ডিয়ার ভিসাও অনেকের হচ্ছে না, নিতে পারছে না, পারমিট নিয়ে জাস্ট বসে আছে লটারিতে নাম না ওঠার কারণে। তো এই সিস্টেমটা যদি আবার চালু হয় আসলে তখন একটা নিশ্চয়তা আসবে ডেট বা ফাইল জমা দিতে কিভাবে তারা করতে পারবেন বা কিভাবে তারা কার্য ভিসাটা নিতে পারবেন। তাই বলবো সবাই একটু ধৈর্য ধরেন, এতদিন ধৈর্য ধরেছেন, আর গুজবে কান দিবেন না, উল্টাপাল্টা কথা একটু কম শুনেন, আর এই তো, আর নেক্সট নোটিস পাওয়া পর্যন্ত সবাই একটু অপেক্ষা করেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দোয়া করি সবার মনের আশা যেন আল্লাহ তাড়াতাড়ি পূরণ করে দেন। আল্লাহ হাফেজ।